উপহার কি? জামাই ষষ্ঠীর উপহার, খুলে দেখো, ভালো লেগেছে নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরে বাবা, ফুলবল। সব ফলে পুষ্টি আজকে জামাই ষষ্ঠী। ব্যাপারটা হচ্ছে রোজ আমার ফর্মাল পরে বেরোতে হয় অফিসের জন্য, আর আজ বাড়ি থেকে বেরিয়েছি পাঞ্জাবি পরে জামাই সেজে জামাই ষষ্ঠীকে। এগুলো সব আমার শ্বশুরমশাইয়ের হাতের কাজ। এটা কি ষষ্ঠীর গিফট? না, আমি বলছি সইনি দিয়েছে। ডিসিশনটা আমি নিয়েছি, তার কারণ হচ্ছে জামা কাপড়ে ভরে গেছে জায়গা, তাই বলেছি এটাই কাজের কাজ, তো এটা করে দেব। তাই ওর জন্য আমরা ডিসিশন নিয়েছি যে এটা করে দেব। বা এটা সইনির তরফ থেকে গিফট, আমাদের জামাই আবার কি জামাই ষষ্ঠীর উপহার, খুলে দেখো, ভালো লেগেছে নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওরে বাবা, এটা বলিনি আর দুটো ইনো মানার জন্য রঙ্গিলা কোথায় পেলে এই কালার মিষ্টি? এখনো হয়নি, এখন দেখাচ্ছ কেন? ও আরো কিছু বাকি। জামাই ষষ্ঠী শুরু হওয়ার আগে তোমরা আগে সবার পাশে দেখো 2022 এর জামাই ষষ্ঠী। ওকে, ভাববার কিছু নেই, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। হ্যাঁ, এবার দেখো 2023 এর জামাই ষষ্ঠী। আই এম ওয়াচিং জয়েন জানি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সেলিব্রেশন। সব খাওয়ার পরও যেন আমার মনের মধ্যে একটা টান আসে, বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। আর এখন হচ্ছে 2024 এর জামাই ষষ্ঠী। এই ওটা মা হওয়া দেবে তোমাকে, ওই তো গরমে সবাই খাওয়া পান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা স্পেশাল গিফট আছে। এ মা বড়া দৃষ্টি, এ মা আগে আশীর্বাদ তো হোক। ঠিক আছে ঠিক আছে, মানে এখনো মেনু শেষ হয়নি। এরপর থেকে জামাই ষষ্ঠীতে প্রত্যেকবার মানে আনলিমিটেড খাওয়া দাওয়া হয়। এটা হচ্ছে প্রপার জামাই ষষ্ঠীর ভালোবাসা আমার শাশুড়ির তরফ থেকে, ওই যে দেখতে পাচ্ছি। ভাত, কাঁচা লঙ্কা, নুন, ঘি, 5 রকমের ভাজা আছে, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ফুলকপিটা একটুখানি বেসন দিয়ে হালকা করে ভাজা আছে, বাবা বাবা, রেসিপি হয়, বেগুন ভাজা আছে, আর এটা পুঁই পাতার বড়া আছে। আরে ইউনিক, একদম ইউনিক। সাথে যাচ্ছে নবরত্ন ডাল, বাহ, ঠিক আছে। এটা যাচ্ছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে মানকচু, আর ওটা হচ্ছে পাবদা মাছ বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, মানে একদম পাতলা। সাথে চলে যাচ্ছে ভাপা ইলিশ, ঠিক আছে। তারপর চলে যাচ্ছে প্রন সজলিক, তারপর মাটন আছে, তারপর চিকেন ভুনা আছে, তারপর চলে আসছে আমের চাটনি, তারপরে চলে আসছে মিষ্টি দই, আর এখানে বিভিন্ন ধরনের রসগোল্লা আছে, আর এখানে চলে আছে ও স্যালাড, আমি ভুলে গেছি, আর এখানে কিছু কিছু ফ্রুটস কাটা আছে, বাকিটা ওইদিকে আছে। ফ্রুটসের ওখানে ভান্ডার, গরমের মধ্যে যেটা একদম অ্যাট্রাকটিভ, আম বানার, আম পোড়া শরবত, সরি। আরে ভাবা যায় না ভাবা যায় না, মানে এই গরমের মধ্যে যে এত খাটা খাটনি করে এতটা সাজিয়েছে, আনবিলিভেবল। তুই পাতা, তুই পাতার বড়া, ঠিক আছে। এমনি আমার পয়সা খুব ভালো লাগে, আশেপাশে এতগুলো মেনু দেখে বুঝতে পারছি না যে ভাতটা শুরু করবো কি দিয়ে।
উচ্ছে উচ্ছে করলা, করলা ভাজা কি খাবো সবার ফার্স্টে? সবার ফার্স্টে ঘি দিয়ে খাবো। ঘি দিয়ে গরম ভাত, বাহ বাহ বাহ, তার সাথে গোটা কাঁচা লঙ্কা, প্রনস আসলি দারুন। যারা যারা তোমরা এখনো পর্যন্ত বিয়ে করোনি, আনম্যারিড যারা দেখছো এই ভিডিওটা, তাদেরকে বলি জলদি ঝটপট বিয়ে করে নাও, এইভাবে চর্বচর্ষ করে খেতে পারবে জামাই ষষ্ঠী। ইলিশের তেল দিয়ে ভাতটা মেখে নিলাম, সেই ঝাঁজ সর্ষে ইলিশ, এটা হচ্ছে এই ভি শেপটা। বাট সবচেয়ে টেস্টি পার্ট হচ্ছে এইটা, মানে মুখে গড়ে যাচ্ছে। একটা চিকেন তো হতেই হবে, সারাটা বছর আমি নন ভেজ খাই। চিকেন ভুনা, চিকেন ভুনা মাখিয়ে নিয়ে দারুন, সিরিয়াসলি মজা। সোজা সুজি আগে মাটন, রেয়াজি মাটন, বলতে চাই মাটন রান্না হচ্ছে সবচেয়ে বেশি সাকসেস তখনই হবে যখন মাটনটা একদম চাপ দিলে পড়ে যাবে। আম পোড়া শরবত, আম পোড়া শরবত শান্তিদায়ক। স্ট্রেট অ্যাওয়ে টু পাবদা, এসো প্লেটে এসো, যেরকম সাইজ তার সেরকম টেস্ট। পাবদা মাছ একটু বড় বড় আসতে পারে, টেস্ট ভালো। ক্যামেরা পেছনে ট্রেনিং ওয়েট করছে যে এইরকম ভাবে চেটে পুটে কখনো খেতে বসবে। এইবার হচ্ছে ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে ভুল বা কুঁচি পাতা বড়া। কুঁচি পাতার বড়া একটু ভাত ছড়িয়ে নিয়েছি নিচে, আপনাদেরকে ছড়িয়ে নি সাইডে, একটু মাছ, কুঁচি পাতার বড়া, মাছ, এক ছিটে ডাল দেবো এর মধ্যে। একটু বেশি ভুল ভাল হচ্ছে, ও ভুল ভাল আগে জামাই ষষ্ঠী মানে ভুল ভাল হবে না, সেটা করলে হয় না কি। একটু ডাল ছিটিয়ে নিয়েছি, ও হো 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 হো, ডাল গেছে যখন তখন একটু ইলিশের ঝোলও যাবে, ও হো 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 হো। সাসলিকটা আমার দিকে তাকিয়ে আছে, সাসলিক একটা দুটো প্রন পড়ে গেল, এইখানে যাবে একটু মাটন, মাটন একটু ভেঙে মাটন দেব, এইখানে যাবে একটু চিকেন, একটু চিকেন ভেঙে দেব। এটা সেই পুজো আচ্ছার মতো করে মন্ত্র বলছি, এটা কিন্তু খেতে দুর্দশ লাগবে, আর এটার সাথে কিন্তু এটা স্বাদ দিবে একসাথে। ওঠাও ঠেসে দাও মুখে ভুলবাদ। পুরো ভুলবাদ চূড়ান্ত, জাস্ট মাথা নষ্ট, জাস্ট মাথা নষ্ট। ফাটাফাটি মিষ্টি দই ভাতের মধ্যেই নেবো, একটু ভাত দিয়ে মাখিয়ে খাবো মিষ্টি দইটা, তার সাথে একটু মিষ্টি দইয়ের সাথে একটু আমের চাটনি। নর্মাল দই তো আমরা খাই, মিষ্টি দইয়ের সাথে চাটনি আর একটু ভাত দিয়ে খেতে মজা, এই মজা, এই মজা দারুন। ভেরি আর্টিস্টিক শৈলী মাথা থেকে বেরিয়েছে আমার মনে হয় এটা। তো এই কালারফুল মিষ্টিগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট সবার কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না, সব খাবো, হিংসা গো রাম। মারাত্মক খেলাম আজকে জামাই ষষ্ঠী, মানে সেই খেয়েছি, সেই জাস্ট সেই খেয়েছি। মা আমার জামাই ষষ্ঠী খাচ্ছে, কি হলো? শুধু মা খাচ্ছে নাকি মার সাথে বাবাও তো খাচ্ছে? ও বাবাও খাচ্ছে, হ্যাঁ ঠিক ঠিক, মা আবার হালকা করে বলটা বাবার করে ফেলে দিল, কিন্তু
দুজন প্রন্স আসলে খেয়ে কাঠিটা কেটে দিয়েছে। আমরা এখন শুরু করতে পারিনি, সবে নবরত্ন ডালে। আমি পাঁচ রকম ভাজা করেছি, সব বাটনা আমি বেটে দিয়েছি। বাবা বাবা বাবা, সব বাটনা শিলনোড়ায় বেটেছে, আমাকে বলেছে মিক্সিতে দিবি না, আমি শিলনোড়ায় বেটে ড্যানিকে খাওয়াবো। এই যে জামাই ষষ্ঠী হোক আর যেইটাই হোক, এই মানুষটা সব কাজবাজ ছেড়ে দিয়ে এইগুলো করে, খাওয়া দাওয়া, রান্না করা, সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা সবটা। অতটা খাওয়া যায় না বুঝি। আচ্ছা আমার ভিউয়ার্সদেরকে বলি, সৈনী কিন্তু সুপার ট্যালেন্টেড। ওয়েল, আমার জয়েন্ট ড্যানিয়েলের ভিউয়ার্সরা সৈনীর পরিচয়টাও তো ঠিকভাবে জানে না, তবে আজকে দেখাই কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট আবৃত্তি টিচার, চারিদিকে প্রাইজ। আর এটা ও রাখবার রীতিমতো জায়গা নেই ঘরে, এত প্রাইজ ওর চারিদিকে। এগুলো ওর জন্য ও কিন্তু নানান ধরনের পড়াশোনা করতে হয়েছে, কোর্স করতে হয়েছে, আর যেটা ও খুবই ভালোবেসে করে। আর তার সাথে ও খুব সাকসেসফুল টিচার, কারণ ওর স্টুডেন্টরা এখন এরমভাবেই বাড়িতে মোমেন্টো আর প্রাইজ ভরভর্তি করছে। ওয়েল গাইস, 403 হচ্ছে আমাদের ফ্ল্যাট নাম্বার, অ্যাট লাস্ট নেম প্লেটটা লেগে গেছে। কি দুর্দান্ত লাগছে, মানে এই নেম প্লেটটা নিজে হাতে করেছে কিন্তু সৈনী। আর তার সাথে আমাদের দেখো ফ্যামিলি মেম্বারসদের নাম, নামগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এটার মধ্যে একটা রহস্য আছে যেটা আমি বলতে চাই, যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম আমি। আমাদের ফ্ল্যাট হওয়ার আগে, মানে ফ্ল্যাটটা কবে হবে তাও আমি জানি না, আমি তার আগে নেম প্লেট চুজ করে বানিয়ে নিয়েছি। জামাই ষষ্ঠীর দিনে এই যে আমাদের নেম প্লেটটা ফ্ল্যাটে লাগানো হয়েছে, সেটার জন্য কিন্তু প্রচণ্ড খুশি। সবাইকে বলি আমাদের চ্যানেলকে এরমভাবে ভালোবাসা দাও, কিপ ওয়াচিং জয়েন ড্যানিয়েল, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর লাইক ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড কমেন্টস। ওয়েল, শুভ জামাই ষষ্ঠী প্রত্যেকটা জামাইদের।